সোনারপুর, হ্যাঁ বলো দাদা, কি কিছু বলবে? নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে সুরজিৎ রায়, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আর আজকে এখন আমরা আছি সোনারপুর স্টেশনে, আর আজকে আমরা জার্নি করব সোনারপুর থেকে ক্যানিং পর্যন্ত, সোনারপুর ক্যানিং স্টার স্পেশাল বা লোকাল ট্রেনে। আর আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 4362। আমাদের ট্রেনটা সোনারপুর স্টেশন থেকে ছাড়বে দুপুরবেলা 2:53, আর আমাদের ক্যানিং পৌঁছে দেবে 3:38। মানে আমাদের জার্নি টাইম লাগবে 35 মিনিট, আমরা কভার করবো 30 কিলোমিটার, আমাদের জার্নিতে আসবে 8টা হল। আর আমাদের আজকে টিকিট প্রাইস লেগেছে 10 টাকা। আর আজকে আমাদের ট্রেনের সাথে থাকছে 4000 সিরিজের সেন্ট্রাল রেলওয়ে ট্রান্সপার্ট রেক ICF 12 কোচের সোনারপুর কারশেডের। তাহলে চলুন কোচে ওঠা যাক, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি, যে আপনারা জানেনই যে কলকাতায় কেমন হিউজ পরিমাণে বৃষ্টি হয়েছে। আমাদের এই ট্রেনে ভিডিও করার বেসিক্যালি প্ল্যান ছিল না, আমাদের নন সাবার মানে যাওয়ার প্ল্যান ছিল, যেহেতু এত বৃষ্টির মধ্যে মানে আজকে আমাদের সোনারপুর আসতে গিয়েই অবস্থা খারাপ। আর আমি যাদবপুর থেকে ট্রেনে করে এলাম, তার কারণ আমার বাড়ি হচ্ছে ঠাকুরপুকুরে, আপনারা জানেনই, আর বাঙালি রক্তে লেট আছে, তো আজকেও বেসিক্যালি লেট হয়েছে, তাই একদম ধরপাকড় করে দৌড়াদৌড়ি করে ট্রেন ধরে আসা হলো। আর একটা কথা, যারা এই লাইনে আছেন শিয়ালদা সাউথের, তারা ভিডিওর আগেই, ভিডিও শুরু করার আগেই বলে দিচ্ছি, লাইক আর সাবস্ক্রাইবটা করে রাখুন, তার কারণ আজকে ভিডিওটা লেভেলের হবে। তার কারণ আকাশ দেখতেই পাচ্ছেন, বৃষ্টি বাদলার আকাশ। আর আমি ইউজ করি গোপ্রো হিরো 8 অ্যাকশন ক্যামেরা, আর অ্যাকশন ক্যামেরা হচ্ছে ওয়াটারপ্রুফ, যত বৃষ্টি নামবে আমরা তত বাইরের সিন দেখাবো, ঠিক আছে? তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক, কোচের ভেতরে ওঠা যাক। দেখুন ভিড়টা, দেখুন এটা হচ্ছে নামখানা লোকাল, শিয়ালদা নামখানা লোকাল। আর এই ট্রেনের প্রচুর লোক আমাদের ট্রেনে উঠবে। বেসিক্যালি আমাদের ক্যানিং লোকালেও ভিড় হওয়ার কথা, যদি শিয়ালদা থেকে আসতো। যেহেতু আমাদের ট্রেন সোনারপুর থেকে যাচ্ছে, সেই জন্য আমাদের ট্রেনে ভিড় বেসিক্যালি কম হবে। আরও একটা জিনিস আপনারা দেখলেন, যে অনেককে ওই লাইন পেরিয়ে ট্রেনে উঠলো, তো জিআরপি আরপিএফ টিটি যেই দেখুক কিন্তু ফাইন হয়ে যেতে পারে, ঠিক আছে? এগুলো আপনারা করবেন না, সবসময় ওভারব্রিজ ব্যবহার করবেন। আমাদের ট্রেন সোনারপুর ক্যানিং লোকাল সোনারপুর স্টেশন থেকে ছাড়লো 2:58, মানে তার নির্দিষ্ট সময়ের থেকে 5 মিনিট লেটে। আর সোনারপুর থেকে লাইন আলাদা হয়, লাইন আলাদা হওয়াটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই ডান দিকে যে লাইনটা চলে যাচ্ছে, এটা চলে যাবে বারুইপুরের দিকে, আর আমরা চলে যাচ্ছি বাঁ দিকে, আমরা যাব ক্যানিংয়ের দিকে। আর এই ডান দিকের, আর এই ডান দিক দিয়েই ডায়মন্ড হারবার লোকালও যাবে, আবার নামখানা লোকালও যাবে। আর আমাদের দিকে মানে বাঁদিকে শুধুমাত্র ক্যানিং লোকাল এবং চম্পাহাটি লোকাল যাবে।
এখানে বর্ষাকালে মাছ ধরা চলছে দেখুন। মানে বাঙালি হয়ে বর্ষাকালে মাছ ধরবে না এটা হতে পারে না গ্রামের লোক। আমরা এখন চলে এলাম, দাঁড়ান ক্যামেরার লেন্সটা উঁচে নি। যাই হোক, আমরা এখন চলে এলাম সোনারপুর ক্যানিং লাইনের। সোনারপুর ক্যানিং লাইনের প্রথম স্টেশন বিদ্যাধরপুরে, যেটার কোড হচ্ছে BDYP। আর বিদ্যাধরপুর পড়বে দক্ষিণ চব্বিশ পরগনায় সোনারপুর ব্লকে। আর বিদ্যাধরপুর স্টেশনে নর্মালি দুটো প্ল্যাটফর্ম আছে। আর এই লাইনটা মানে সোনারপুর, হ্যাঁ বলো দাদা কি কিছু বলবে। হ্যাঁ যাই হোক, বিদ্যা সোনারপুর ক্যানিং লাইন বলতে গেলে সোনারপুর ক্যানিং লাইনটা হচ্ছে শিয়ালদা সাউথের সব থেকে পুরনো লাইন, ঠিক আছে। এই লাইনটা ওপেন হয়েছিল 1862 সালে, আর এটা ইলেকট্রিফাই হয় 1966 সালে, ঠিক আছে। আর হ্যাঁ, লর্ড ক্যানিং তৈরি করেছিল দাদা বললো, এটাও বলতাম। যাই হোক, আর এটা হচ্ছে শিয়ালদা সাউথের সব থেকে পুরনো লাইন, কিন্তু এটা কিন্তু মেন লাইন নয়। মানে পুরনো হলেই যে মেন লাইন হবে তেমন কোনো কথা নেই, ঠিক আছে। শিয়ালদা সাউথের মেন লাইন হচ্ছে ডায়মন্ড হারবার লাইন, ভালো করে শুনুন। পুরনো হলে চলবে না, শর্ত হচ্ছে যে লাইনটা সোজা যাবে, ক্রসওভার, কোনো ক্রসওভার ছাড়াবে না, মানে কোনো ক্রসওভার খেয়ে অন্য লাইনে যাবে না, অন্যদিকে যাবে না, সেটা হবে মেন লাইন, যেটা হচ্ছে ডায়মন্ড হারবার। এই লজিকে আমার সাথে অনেকেও দ্বিমত, তো দ্বিমত থাকলে থাকতেই পারে, সেটা কোনো বড় কথা নয়। মেন লাইন হচ্ছে ডায়মন্ড হারবার, এটা হচ্ছে ব্রাঞ্চ লাইন, কিন্তু এটা সব থেকে পুরনো লাইন, ঠিক আছে। আর এরপরে আমি আপনাদের সাথে কথা বলবো চাম্পাহাটিতে। আর ট্রেন যত গ্রামাঞ্চলের দিকে যাচ্ছে, মানে দক্ষিণ চব্বিশ পরগনার ভেতরে যত ঢুকছে, ততই দেখছি পুরো বন্যা হয়ে গেছে, দারুণ বৃষ্টি হয়েছে কলকাতায়, ঠিক আছে। হাওড়া জেলায় তো বন্যা ঘোষণা হয়ে গেছে, কেমন জল হয়েছে কেমন কি আলৌকিকত সব আপনাদেরকে দেখাবো। আর ওটা দেখাবো ওই এই সুপার ভিউ লেন্স, আপনারা প্রচুর দেখতে পাবেন, ঠিক আছে। আর লোকালও যাচ্ছে, এই যেটা গেল এটা হচ্ছে শিয়ালদা বাউন্ড ট্রেন, মানে ক্যানিং শিয়ালদা লোকাল। আর ওটার রেক হচ্ছে বম্বার্ডিয়ার রেক। আর তাহলে চলুন আপনাদের এবারে বাইরেটা দেখাচ্ছি, বৃষ্টি হোক যা হোক কেমন মন্যা হয়েছে কেমন কি অবস্থা সব আপনাদেরকে দেখাবো। আর ওটা দেখাবো হচ্ছে সুপার ভিউ লেন্সে, অনেকটা দেখতে পাবেন। আর কেমন লাগলো কমেন্টেসে নিশ্চয়ই লিখবেন। তাহলে চলুন আমরা এখন শিফট করছি সুপার ভিউ লেন্সে। বিদ্যাধরপুরের পরে কালিকাপুর স্কিপ করে আমরা এখন চলে এসেছি চম্পাহাটিতে, যেটার কোড হচ্ছে CHT। আর চম্পাহাটি কেন বিখ্যাত আলাদা করে বলতে হয় না, তার কারণ চম্পাহাটির হচ্ছে আতসবাজি বিখ্যাত, এখানে ঘরে ঘরে আতসবাজি তৈরি হয়। আর এখানে যদি আপনার পুজোর পরে আসেন, মোটামুটি পুজোর পর থেকে দাদা বললো ওই কার্তিক পুজো পর্যন্ত মোটামুটি, তাহলে বাজির হোলসেল মার্কেটও দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু বাজি কিনে কিন্তু ট্রেনে উঠবেন না, বেসিক্যালি তাহলে উঠতে পারেন, নর্মালি দাহ্য পদার্থ নিয়ে ট্রেনে ওটা বারণ। তাহলেও যদি নর্মাল বাজি থাকে আপনার কাছে, তাহলে RPF GRP দেখলেও কিছু বলবে না, কিন্তু যদি শব্দবাজি থাকে তাহলে কিন্তু সমস্যা আছে, ফাইন তো হবেই, সাথে সাথে জেলও খাটতে হতে পারে। যাই হোক, শব্দবাজি নিয়ে ট্রেনে উঠবেন না, আর নর্মাল বাজি নিয়ে ট্রেনে ওটা নিয়ম নেই, তবে কিছু বলে না বেসিক্যালি, ঠিক আছে। আর এখান থেকে আপনারা আরামসে ম্যাজিক গাড়ি ধরে চলে যেতে পারবেন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, একটা বড় শহর বারুইপুরে। আর এরপরের হলটি আমাদের আসছে পিয়ালি, আর পিয়ালি দিকেই কথা হবে।
আমরা এখন এসে পৌঁছালাম পিয়ালিতে, যেটার কোড হচ্ছে PLF। আর পিয়ালিতে রয়েছে পিয়ালি নদী। বেসিক্যালি গুগল ম্যাপে নদী লেখা আছে, কিন্তু নদী কেন বলে বলতে পারবো না, তার কারণ খুব ছোট, বেসিক্যালি খাল। ওই খালের সাথে একটা বাঁধ টাইপেরও আছে, তো ওখানে প্রচুর লোক পিকনিক টিকনিক করতে আছে। আর গুগলে দেখলাম যে পিয়ালিকে নাকি বলে সুন্দরবনের প্রবেশদ্বার, কেন বলে জানি না, তার কারণ সুন্দরবনে কোনো ছাপ আছে কি দাদা? পিয়ালিতে সুন্দরবনে তো কোনো ছাপ নেই, কিন্তু গুগলে কিন্তু লেখা আছে সুন্দরবনের প্রবেশদ্বার বলে পিয়ালিকে। কিন্তু এটা আমার মনে হয় ঠিক নয়, কারণ সুন্দরবনের প্রবেশদ্বার যদি কাউকে বলা হয় সেটা ক্যানিংয়ে বলা যেতে পারে, তার কারণ ক্যানিংয়ের যে নদী আছে বিদ্যাধরী নদী, সেটা ছাড়ালে মোটামুটি সুন্দরবন অঞ্চলে পৌঁছে যাওয়া যায়। যাই হোক, আর মোটামুটি দেখতেই পাচ্ছেন যে আজকে ট্রেনে বেসিক্যালি ভিড় হয়নি। আর এই ট্রেনে দাদা ভিড় হয়ও না নাকি? এটাই হয় না, মোটামুটি শিয়ালদা দিয়ে যা ট্রেন আসবে তাতেই ভিড় হবে। মানে সোনারপুর দিয়ে বা মাঝ রাস্তা দিয়ে যা ট্রেন আসবে ভিড় হবে, ওই শিয়ালদা দিয়ে আসলেই মার্কাটারই ভিড়। মানে দাদাদের মত হচ্ছে, হ্যাঁ মানে দাদাদের মতে হচ্ছে এই ট্রেনটার টাইমিংটা একটু গড়বড়ে আছে, টাইমিংটা ফাঁকা টাইমে, সেই জন্য এই ট্রেনটায় ভিড় হয় না। আর শিয়ালদা থেকে যখনই ট্রেন আসুক ওটা দেখতে হবে না, টাইম দেখতে হবে না, যখনই আসুক তখনই ভিড়। মানে আচ্ছা, কখন কখন ট্রেন দিলে সুবিধা হয় বলো? তাহলে দাদাদের সমস্যা হচ্ছে, দাদারা বলছে 3:35 আর 5:08 শিয়ালদা দিয়ে ট্রেন আছে, কিন্তু ট্রেন দুটো এখন চলছে না, চালালে ভালো হয়। ঠিক তো দাদা? ভালো হয়, হ্যাঁ। কিন্তু কিন্তু এই অবস্থাতে এই ট্রেনে উঠে বলা যাবে না, যদি আমরা শিয়ালদা দিয়ে উঠতাম তাহলে আপনার সিচুয়েশন বুঝতে পারতেন, তাহলে বোঝা যেত যে ট্রেন দিলে ভালো হয়। এখানে এই ট্রেনে বসে বলা যাবে না, লোক মারা যাচ্ছে, হ্যাঁ, প্রচুর ভিড়ভাট্টা হয় না, লোক মারা যাচ্ছে। মানে বুঝতেই পারছেন যে এখানকার স্থানীয় লোক এরকম বলছে, আর আমরা তো বুঝতেই পারছেন, আমরা চারদিক ঘুরে বেড়াই, কোন দিন কোন লাইনে যাচ্ছি কোনো ঠিক নেই, তো আমাদের কথার দাম তেমন একটা নেই। দাদারা স্থানীয় লোক, দাদারা বলছে, তার মানে সত্যি এরকম হয়। তো আমার ভিডিও জানি আমি যে রেলের প্রচুর লোক দেখেন, তো তারা যদি দেখেন তাহলে একটু ব্যবস্থা নিলে ভালো হয়, ঠিক আছে? আর এরপরে আপনাদের সাথে কথা বলবো গুটিয়া রিসরিতে। আর একটা কথা, ভিডিও যদি এখনও পর্যন্ত ভালো লাগে, ঠিক আছে, যেহেতু আজকে ছোটো জার্নি, আর ছোটো জার্নি বলে একদম ভিডিও যত ভালো করার চেষ্টা তত ভালো করব, ঠিক আছে, ছোটো ভিডিও। আর এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটাই কাজ, কী করতে হবে আপনারা ভালো মতো জানেন, যারা যারা সাবস্ক্রাইব করেন তারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, সাথে সাথে ভিডিওকে লাইক দিয়ে দিন। আর যারা যারা এই লাইনের আছে শিয়ালদা সাউথ দিকের, সাউথের দিকের, তারা তারা তো ভিডিওটাকে শেয়ারও করুন, ঠিক আছে। পৌঁছালাম আমাদের জার্নির সব থেকে ইম্পর্টেন্ট স্টেশন ঘুটিয়া রিসরিফে, যেটার কোড হচ্ছে GOF। আর ঘুটিয়া রিসরিফে আছে আমাদের মুসলমান ধর্মাবলম্বীদের একটা বিখ্যাত পবিত্র স্থান, ঘুটিয়া রিসরিফ জামা মসজিদ বা গাজী বাবার মানে মাজার, ঠিক আছে। আর ওই মাজারে 17ই শ্রাবণ, প্রত্যেক বছর 17ই শ্রাবণ বিশাল বড় করে মেলা হয়, সেটা বিখ্যাত। আর ওই মেলার জন্য শিয়ালদা ডিভিশন স্পেশাল ট্রেনও চালায়, লোকাল ট্রেন, ঠিক আছে। এতটা ভিড় হয় ওই দিনকে এই স্টেশনে আর এই লাইনে। আর একটা ওখানে একটা আশ্চর্য পুকুরও আছে বলে শুনেছি, আর ওই পুকুরে নাকি ফুল ভাসিয়ে ওই দিনকে যা মনস্কামনা করা হয় সেই মনস্কামনা কি পূরণ হয়, ঠিক তো দাদা? তার মানে ঠিকঠাকই খবরটা নিয়ে ওটাকে মক্কা পুকুর বলে, হ্যাঁ, পুকুরটার নাম হচ্ছে মক্কা পুকুর। আর ওই পুকুর আর এই 17ই শ্রাবণ ওই মেলায় কে কে এসেছেন আমাকে কমেন্টে এসে জানাবেন।
আর আর ঘুটিয়ারি শরীর সম্বন্ধে আর তেমন কিছু একটা বলারও নেই। আর এরপরে আমি কভার করব তালদি। আর আরও একটা কথা বলার সময় ভুলে গেলাম, শুধু বললাম আপনাদেরকে সাবস্ক্রাইব করতে, ইনস্টাগ্রামে ফলো করতে বললাম না। যাই হোক, এবার বলছি যে সাবস্ক্রাইব তো করে দেবেনই আপনারা, আমি জানি, সাথে সাথে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। ইনস্টাগ্রাম আইডি হচ্ছে _সুরজিৎ_রয়। আর ইনস্টাগ্রামে ফলো করলে আপনারা জানতে পারবেন যে কোন লাইনের ভিডিও হবে, আমি কোথায় কোথায় ঘোরাঘুরি করছি আগে থেকে জানতে পারবেন। প্লাস আমরা তো অনেক জায়গায় ঘুরে বেড়াই, তো অনেক কিছুই জানতে পারবেন, ইনফরমেশান একদম ইউটিউবের থেকে আগে পাবেন আপনারা ইনস্টাগ্রামে। তাই ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না, ইনস্টাগ্রাম আইডি _সুরজিৎ_রয়। লিঙ্কটা থাকবে ডিসক্রিপশানে। এরপরে আপনাদের সাথে কথা বলবো তালদিতে। আমরা এখন এসে পৌঁছালাম আমাদের জার্নির কি দাদা তালদি নামবে তো তালদি এলো তো আমি ভাবলাম হয়তো দাদা তালদি নামবে। যাই হোক, আমরা এখন এসে পৌঁছালাম আমাদের জার্নির সেকেন্ড লাস্ট হল্ট তালদিতে, যেটার কোড হচ্ছে TLX। আর তালদিতে রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটা ইম্পর্টেন্ট স্টেশন, মানে ইম্পর্টেন্ট ধর্মস্থান, তালদি হরি মন্দির, যেটা দারুণ বিখ্যাত। আর তালদিতে 23শে জানুয়ারি মেলা হয়, সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে। আর সেই মেলার মানে বাজি প্রদর্শনী হচ্ছে দারুণ বিখ্যাত, ঠিক আছে, দারুণ বিখ্যাত। আর এরপরে আসবে চাঁদখালি হল্ট। আর চাঁদখালি হল্ট আমাদের ট্রেন স্কিপ মারবে, আমরাও স্কিপ মারবো, সাথে সাথে স্কিপ মারাটাও আপনাদেরকে দেখাবো। আর দেখতেই পাচ্ছেন যে কেমন বন্যা হয়েছে, কেমন বৃষ্টি হয়েছে, চারিদিকে শুধু জল থইথই করছে, ঠিক আছে। তাহলে চলুন চাঁদখালি হল স্টেশন স্কিপ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা অবশেষে এখন এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশান ক্যানিংয়ে। আর ক্যানিংয়ে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 3:38, আর আমরা এখানে পৌঁছে গেছি 3:36, মানে 2 মিনিট বিফোর। আর লোকাল ট্রেন 35 মিনিটের টাইম, তার মধ্যে 2 মিনিট বিফোর, মানে দারুণ ব্যাপার, ঠিক আছে। আর জার্নি এক্সপিরিয়েন্স বলতে গেলে ট্রেন ফাঁকা ছিল, আর 35 মিনিটের জার্নি, তো খাওয়া দাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তো সব কিছুই ঠিকঠাক। আর ক্যানিং স্টেশন সম্বন্ধে বলতে গেলে ক্যানিং হচ্ছে এই দিককার একদম প্রান্তিক স্টেশন, এরপরেই পড়বে মাতলা নদী। আর মাতলা নদী ছাড়ালেই আপনারা পড়ে যাবেন সুন্দরবনের, সুন্দরবন অঞ্চলের দিকে আর কি, বেসিক্যালি গোসা বা বাসন্তী এইসব অঞ্চল। যাই হোক, আর যদি আপনারা বলেন যে সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলে, তাহলে সেটা ক্যানিংকে বলে, ঠিক আছে। আর আমরা ভিডিও আর বেশি বড় করব না, এখানে শেষ করব। আর একটা কথা শেষে বলে দিই,
আর রেল কিন্তু পরিকল্পনা করছে যে গোসাবা পর্যন্ত ট্রেন চালানোর, আর যদি ট্রেন চালাতে হয় তাহলে মাতলা নদীর উপরে ব্রিজও বানাতে হবে। যাই হোক, ভিডিওটা আজকে আপনাদের এই ছোটো ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টে এসে লিখবেন, আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবেন, সাথে সাথে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। ইনস্টাগ্রাম আইডি হচ্ছে _surojit_roy, ওটারও লিঙ্ক পেয়ে যাবেন আপনারা ডিসক্রিপশানে। আর এরকম বড়ো ছোটো ভিডিও লেগেই থাকবে চ্যানেলে, কোনো চাপ নেই। আজকে যেহেতু আমরা এতটা বৃষ্টি, বিশাল হিউজ বৃষ্টি হয়েছে আমার বাড়ির সামনে এক হাঁটু জল, তাই আমরা লম্বা জার্নি করার সাহস করাতে পারলাম না, তাই আজকে ছোটো জার্নিতেই আমাদের সীমিত থাকতে হলো। এরকম ছোটো জার্নি বড়ো জার্নি সব জার্নি আপনারা পাবেন, কোনো চাপ নেই। এবার আমরা আস্তে আস্তে সাবারবান শেষ করে নন সাবারবানে শিফট করব, এক্সপ্রেস মাঝে মাঝে ভিডিও করব, সব ধরনের ভিডিও পাবেন, বেসিক্যালি বাংলায় ট্রেন জার্নি। আর আর বেশি বড় করব না, আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে, ঠিক আছে? টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।